নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই আজকে আমি পনির দিয়ে ছানার জিলাপি তৈরি করব। দেখুন আমি কিভাবে ছানার জিলাপি তৈরি করি। আমি 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এইভাবে আমি ভেঙে ভেঙে টুকরো করে নেব। পনিরটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার সময় এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব আর 1 চামচ দিয়ে দেব ময়দা। ময়দা চিনিটাকে দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমি কিভাবে মাখছি। হাতে তালুর সাহায্যে একটু এইভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে। পনিরটা আমার মেখে নেওয়া হয়ে গেছে দেখুন। এরপরে আমি ছোট ছোট এইভাবে বলের মতো তৈরি করে নেব। নিয়ে এইভাবে একটু লম্বা করে জিলিপির আকারে তৈরি করে নিতে হবে। দেখুন আমি কিভাবে তৈরি করছি জিলিপি। ঠিক এইভাবে প্যাচ দিয়ে দিয়ে জিলিপির আকারে তৈরি করতে হবে। আমার জিলাপিটা তৈরি হয়ে গেছে দেখুন। এভাবে আমি প্রত্যেকটা জিলিপি তৈরি করে নেব। আমি জিলিপিগুলো তৈরি করে নিয়েছি। এরপরে আমি একটা শিরা তৈরি করে নেব। আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম আর 1/2 কাপ জল দিয়ে দিলাম। এরপরে আমি শিরার মধ্যে দিয়ে দেব 1 চামচ লেবুর রস। শিরাটা আমার তৈরি করা হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। এরপরে আমি জিলিপিগুলো ভাজতে চলে যাব। আমি দিয়ে দিলাম সাদা তেল দিয়েছি 4 চামচ মতো আর 1 চামচ মতো ঘি দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি 1-1 করে জিলিপিগুলো ছেড়ে দেব। দেখুন জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। পনিরের জিলিপি খেতে অসাধারণ টেস্ট হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। আপনারও একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণই ভালো হয় খেতে আর টেস্টও দারুণ হয়। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।